চাঁদপুরে বন্যায় কৃষি খাতে ক্ষতি হয়েছে ছিয়াশি কোটি টাকার বেশি ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি প্রণোদনার দাবি করছেন কৃষকরা জেলা কৃষি কর্মকর্তা বলছেন প্রণোদনা দিতে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে খোকন কর্মকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ডুবেছে চাষের জমি নষ্ট হয়েছে পান আখ শাকসবজি রোপা আমন আর আউশ ধান তলিয়ে গেছে বীজতলা দুই সপ্তাহে টানা বর্ষণে চাঁদপুরের সাতচল্লিশ হাজার জন কৃষকের চার হাজারের বেশি হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে এতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ছিয়াশি কোটি ছয় লাখ বাষট্টি হাজার টাকা বেশি ক্ষতি হয়েছে ফরিদগঞ্জ হাজিগঞ্জ শাহরাস্তি ও কচুয়া উপজেলার আবাদি জমি ধার দেনা করে চাষ করা ফসল ও বীজতলা নষ্ট হওয়ায় দুশ্চিন্তায় কৃষক আমন লাগাইছি আমার ষাট শতাংশ জায়গা এখন সম্পূর্ণ জমি দানে আমার মায়ের দানা বানা করি আমি এগুলো চাষাবাদ করি এখন যে সব মারি গেছে এখন আমার পরে আশি নব্বই হাজার টের মতন গেছে গা বুঝছেন এখন যদি সরকার আমার কিছু অনুদান দেয় তাহলে আমি আবার একটু সারি উঠতে পারি আমার কি বসুন্ধরা টিশুতে ছাড়ের ছড়াছড়ি বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড় প্রণোদনা দিতে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ যে বিরাট ক্ষতি এই ক্ষতি পোষণের জন্যই আমরা কিন্তু সরকারের কাছে লিখেছি যারা ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করেছি এবং আমরা মনে করছি যে সামনে যে ফসল সেটা হচ্ছে রোপা আমন রোপা আমনের সরকারের পক্ষ থেকে বিষ সার এগুলো সরবরাহ করা হচ্ছে যাতে অতি দ্রুত সম্ভব তারা বিস্তলা করে ক্ষতি পুষিয়ে নিতে পারে তথ্য বলছে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে চাঁদপুরের আট উপজেলার কৃষিখাত Desk report new straightforward.